অল রাইট, এইরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ফার্স্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পর সবার উপরে দেখতে পাবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন তিনটে লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে। সো আপনার ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে আপনারা অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা চেক করবেন, ওখানে দেখবেন দুটি প্রজেক্টের লিঙ্ক আমি দিয়েছি। সো দুটি প্রজেক্টই আপনারা আপনাদের অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। ওকে, দেন অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে দেখতে পাবেন প্রজেক্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে দুটো প্রজেক্ট এইমাত্র আপনি ইম্পোর্ট করলেন সেই দুটো প্রজেক্ট এখানে শো হবে। একটি এফেক্টের প্রজেক্ট অ্যান্ড অন্যটি হচ্ছে বিট মার্কেট প্রজেক্ট। সো ফার্স্টে কী করবেন, এই বিট মার্কেট প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন অডিও লেয়ার থাকবে একটা, অ্যান্ড তার পাশাপাশি দেখবেন কিছু বিট এখানে মার্ক করে দেওয়া হয়েছে। ওকে, যেখানে যেখানে বিট রয়েছে সেখানে সেখানে এরকম রেড লাইন করে দেওয়া হয়েছে, মানে এটা বিট মার্ক করে দেওয়া হয়েছে। সো কী করতে হবে, এখানে আপনাদের ফটো অ্যাড করতে হবে। সো ফটো অ্যাড করার জন্য কী করবেন, ফার্স্টে টাইম লাইনটা ফার্স্টের দিকে নিয়ে আসুন। ফার্স্টে নিয়ে আসার পরে ফার্স্টে বিটটা আছে, বিটটা নিয়ে চলে আসুন, বিট মার্কটাই নিয়ে চলে আসুন। নিয়ে আসার পর কী করবেন, এখানে প্লাসে ক্লিক করবেন, দেন ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করুন, ভিওয়ালে ক্লিক করুন, দেন এখান থেকে ফটো নিয়ে নিন গ্যালারি থেকে। তো আমি প্লাসে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি, দেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এটাকে আপনার ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নিন। দেন কী করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে একটু চাইলে মুভ করে এরকম বাঁ দিকে অথবা ডান দিকে এরকম সরাতে পারেন। ওকে, সো আমি এটা ডান দিকে একটু সরিয়ে নিচ্ছি। ওকে, দেন একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর কী করবেন, এই ফটো লেয়ারটিকে একবার সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারোটা রয়েছে ডান দিকে, সেখানে ক্লিক করুন। একবার ক্লিক করার পর দেখতে পাবেন যদি টাইম লাইনটা বিট মার্ক পর্যন্ত না যায় তাহলে কী করুন, আরও একবার ক্লিক করবেন। দেখুন এবার টাইম লাইনটা দেখুন একদম বিট মার্ক পর্যন্ত চলে এসছে। এবার এই অপশানটিতে ক্লিক করে দিন, তাহলে দেখুন ফটো লেয়ারটি এই পর্যন্ত চলে এলো। এবার এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পর টাইম লাইনটা এই জায়গাতেই রাখুন, দেন আবারও প্লাসে ক্লিক করুন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিওয়ালে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নিন। সো আমি আরও একটি ফটো প্লাসে ক্লিক করে অ্যাড করছি, দেন থ্রি ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নিন। দেন এই অ্যারোতে একবার ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন পরের বিট মার্ক পর্যন্ত টাইম লাইনটা ইজিলি চলে গেলো। সো এবার এই অপশানটিতে ক্লিক করে রাইট থেকে ফটোটা কাট করে দিন, দেখুন কাট হয়ে গেল। সো এইভাবে সেম প্রসেস যতগুলো এখানে বিট আছে ততগুলো ফটো আপনারা এখানে অ্যাড করে নেবেন। ওকে, সেম প্রসেসে দেখুন আমি একটি প্রজেক্টে অলরেডি প্রত্যেকটি ফটো অ্যাড করে রেখেছি, যতগুলো বিট আছে ততগুলো ফটো দেখুন এখানে আমি অ্যাড করে রেখেছি এই প্রজেক্টে। ওকে, যতগুলো প্রজেক্ট যতগুলো আর কি ফটো প্রয়োজন ততগুলো আমি এখানে সেম প্রসেসে ফটোগুলো অ্যাড করে রেখেছি। সো আপনারা অ্যাড করে নেবেন। দেন অ্যাড করার পর কী করতে হবে, আমাদের এফেক্ট অ্যাড করতে হবে। সো এফেক্ট অ্যাড করার জন্য কী করবেন, এই প্রজেক্ট থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর কী করতে হবে, আমাদের যে এফেক্টের প্রজেক্ট আমি আপনাকে দিয়েছি ওটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন এফেক্ট ওয়ান, এফেক্ট টু করে সব দেওয়া হয়েছে, এফেক্ট থ্রি অ্যান্ড এফেক্ট ফোর, এফেক্ট ফাইভ। সো পাঁচটা এফেক্ট আমি এখানে দিয়েছি। সো কী করবেন আপনারা, ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে আসার পর ফার্স্টে যে এফেক্ট ওয়ানটা রয়েছে, এফেক্ট ওয়ানের যে ফটো লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করবেন। ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে নিচে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন কপি এফেক্টের একটা অপশান আসছে। সো কপি এফেক্টে ক্লিক করে দেবেন, এফেক্টগুলো কপি হয়ে যাবে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার যে প্রজেক্টটিতে কাজ করছিলেন ওটা ওপেন করবেন, যেটাতে আপনি ফটো অ্যাড করলেন। ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন টাইম লাইনটা নিয়ে, দেন এখানে ফার্স্টে যে ফটো লেয়ারটি আছে দেখুন অনেক লেন্সটা বড়, অনেক বড় সাইজের। ওকে, সো এখানে কী করবেন, এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, দেন থিওটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্ট করে দেবেন। দেখুন এফেক্টটা লেগে গেলো এই ফটোতে। ওকে, সো এরকম ইফেক্ট। সো এই এফেক্টটা শুধু আমরা এই একটি ফটোতেই অ্যাড করবো, আর কোনো আর কি ফটোতে আমরা দেবো না। তো এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন আবার এফেক্টের প্রজেক্ট ওপেন করুন। ওপেন করার পর এবার টাইম লাইনটা একদম শেষে নিয়ে চলে আসুন। শেষে নিয়ে আসার পর এখানে দেখুন একটা শেষে এফেক্ট ফাইভ রয়েছে। সো এই এফেক্ট ফাইভের ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করুন, এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনারা কপি এফেক্টে ক্লিক করুন, এফেক্টটা কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পর আপনার প্রজেক্ট আবার ওপেন করুন। ওপেন করার পর টাইম লাইনটা একদম শেষে নিয়ে চলে আসুন। শেষে নিয়ে আসার পর এখানে একটা দেখতে পাবেন একটা বড় লেন্থের ফটো আপনি অ্যাড করেছেন। ওকে, সো এই বড় লেন্থের ফটোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন, দেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্ট করে দেবেন। সো দেখুন এখানে এফেক্টটা লেগে গেল। এবার কী করতে হবে, বাকি ফটোগুলোতে অ্যাড করতে হবে এফেক্ট। সো ব্যাকে আসবেন এখান থেকে। ব্যাকে আসার পর আবার এফেক্টের প্রিসেট ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে এফেক্ট টু যেটা আছে এটা ছেড়ে দেবেন, এফেক্ট থ্রিতে চলে আসবেন। এফেক্ট থ্রি, ওকে, এটাতে আসবেন। এটাতে আসার পর এফেক্ট থ্রি যে ফটো লেয়ার আছে এটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনার প্রজেক্ট আবারও ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন।
নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন, দেখুন এখানে ফটোগুলো আপনি সাজিয়েছেন যেভাবে অ্যাড করেছেন, দেখুন এর মধ্যে দেখুন কিছু কিছু ফটো এখানে রয়েছে যেগুলো একটু সাইজটা বড়, মানে লেন্থটা একটু বড়, ওকে। সো এখানে রয়েছে দেখুন, এখানে একটা রয়েছে দেখুন, এখানে একটা রয়েছে, এরকম রয়েছে কিছু কিছু। সো কী করবেন, যেখানে যেখানে লেন্থ বড় রয়েছে ফটোর সাইজ, তো সেখানটা সেই ফটোগুলোকে আপনারা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে এই এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, পেস্ট এফেক্ট করে দেবেন, ওকে। অ্যাপ্লাই হয়ে গেলে দেখুন দেন আবার এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর এখানে দেখুন একটা ফটো রয়েছে লেন্থটা বড়, সেটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করুন, থিরোটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দিন। দেন টাইম লাইন এগিয়ে নিয়ে আসুন, দেখুন আরও বড়ো ফটো রয়েছে এখানে, সো এখানে রয়েছে সেখানে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে থিরোটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দিন, সেখানে লেগে গেল। এরপর টাইম লাইনটা এগুলো এখানে অনেক ছোটো ফটো আছে, এগুলো এগিয়ে চলে আসুন, এগিয়ে আসুন একদম, ওকে। শেষের দিকে চলে আসুন, শেষের দিকে আসার পর এখানে দেখুন বড়ো ফটো যেই মাত্র এফেক্ট অ্যাড করলাম, এর আগে ঠিক আগে দেখুন তিনটে ফটো রয়েছে একটু বড় বড় সাইজের, সেই তিনটে ফটোতে আমাদের অ্যাপ্লাই করতে হবে। সো কী করবেন, সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন, দেন আবার পরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন, দেন আবার পরেরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন, ওকে। সেইভাবে করে নেবেন ঠিক বড়ো ফটোর ঠিক তিনটে ফটো, ওকে, শেষের আগের। দেন কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন, এখানে আমাদের কাছে এফেক্ট আমাদের অ্যাড করে নিয়েছি, এবার অন্য এফেক্ট অ্যাড করতে হবে। সো আবার এফেক্টের প্রিসেট ওপেন করুন, ওপেন করার পর এবার চলে আসুন এখান থেকে যে চার নম্বর এফেক্ট যেটা রয়েছে এখানে চলে আসুন চার নম্বরে, ওকে। চার নম্বরে আসার পর ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করুন, থ্রিডটে ক্লিক করে এখানে কপি এফেক্ট করে নিন, কপি এফেক্ট করে নেওয়া হয়ে গেলে ব্যাকে চলে আসুন, দেন আপনার প্রজেক্ট আবার ওপেন করুন, ওপেন করার পর এখান থেকে নিচের দিকে চলে আসুন, এবার চলে আসুন এখানে যেখানে যেখানে আপনি বড়ো ফটো অ্যাড করেছেন, দেখুন এখানে অ্যাড করেছেন বড়ো ফটো, তাদেরকে এফেক্ট অ্যাড করলেন এইমাত্র এফেক্টটা। সো যেখানে যেখানে অ্যাড করেছেন তার পেছনের যে ফটোটা রয়েছে, সরি যার সামনে যে ফটো রয়েছে, সরি, সো সামনে যে ফটো রয়েছে দেখুন দুটো ফটো রয়েছে এখানে, সো এই দুটো ফটোতে আমাদের সিলেক্ট করতে হবে, অ্যান্ড এফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করতে হবে, দেন আবার পরেরটাকে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করুন, সো এই দুটোতে করতে হবে। এবার আর কোনটাতে করতে হবে দেখুন, আর একটা বড়ো ফটো এখানে রয়েছে, দেন দেখুন তারপরে আরও দুটো ছোটো ছোটো ফটো এখানে রয়েছে, ওকে। সো এইগুলোকেও করে নিতে হবে, সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থিরোটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন, আবার পরেরটাকে সিলেক্ট করে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে থিরোটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন, সেই দুটোতেও করে দেবেন, ওকে। টোটাল এখানে আমাদের এই ছোটো দুটো ফটো চারটে, এই চারটে ফটোতে আমাদের এফেক্ট অ্যাপ্লাই করতে হবে, ওকে। দেন আমাদের এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এবার আবারও এফেক্টের প্রিসেট ওপেন করবেন, ওপেন করার পর কী করবেন, এখানে দেখুন এবার এফেক্ট টুতে চলে আসবেন, এফেক্ট টুতে আসার পর এখানে দেখুন ফার্স্টে এফেক্ট টুতে যে ফটো লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন, দেন থ্রিডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করবেন আবারও। সো এবার কী করবেন, যতগুলো ফটোতে আমাদের এফেক্ট অ্যাড করা বাকি আছে সেই সমস্ত ফটোগুলোকে সিলেক্ট করে এফেক্টগুলো এই এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন, যেমন ছোটো 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 অনেক ফটো রয়েছে, যতগুলোতে এফেক্ট অ্যাড করা বাকি আছে প্রত্যেকটি ফটোকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন, যতগুলো বাকি থাকবে আপনার, সো প্রত্যেকটিতে এরকম সিলেক্ট করে করে দেবেন শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত। দেখুন এখানে অনেক ছোটো ছোটো ফটো রয়েছে, ছোটো ছোটো ফটোগুলোতে আমাদের অ্যাপ্লাই করতে হবে, ওকে। সিলেক্ট করবেন, জাস্ট এফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন, যে কটা ফটো আপনার বাকি থাকবে আর কি করে দেবেন, ওকে, এই এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, ওকে, একদম শেষ পর্যন্ত। দেন কী করবেন, এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন, ডান দিকে কোনো রয়েছে এখানে ক্লিক করার পর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে রাখবেন, দেন এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।